বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الحمد لله رب العالمين الحمد لله رب العالمين শ্রোতাবৃন্দ ভাই বোনরা আপনারা জেনে রাখুন আমাদের একটি আম্পারা আছে, আম্পারার নাম হচ্ছে তালিমুল কুরআন আম্পারা। এর মধ্যে মাস্কের নিয়ম পদ্ধতি আমি যে একটা আয়াত করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটি বাংলা এবং আরবি মিলিয়ে সপ্তম পৃষ্ঠা থেকে নবম পৃষ্ঠা পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। এবং কায়দাগুলির মধ্যে যেগুলি কঠিন কায়দা, ওস্তাদ প্রশ্ন করবেন, শিক্ষার্থীরা উত্তর দিবেন, সেই প্রশ্নের উত্তরগুলি, প্রশ্ন এবং উত্তর লিখে দেওয়া হয়েছে। আপনি যদি এই আম্পারাটা হাতে নিয়ে আমাদের ক্যাসেট শুনেন তাহলে খুবই বেশি ভালো হবে এবং আপনার শিখতে সুবিধা হবে, আপনাকে সহযোগিতা করবে বইটি। তাই আমার সাথে বলুন আল, যজমের আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়, ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন মিমে সাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি ২৬ হরফের এক হরফ দাল আসিয়াছে, অতএব মিমে সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, হলকের মধ্যখান হইতে কিরূপ আওয়াজে, পেশের উচ্চারণ কিসের মতো, দাল জিব্বার আগা হইতে কিরূপ আওয়াজে, দাল জিব্বার আগা হইতে পাতলা আওয়াজে, আলহামদু আলহামদু লিল লিল, লা একালিপ্তানিয়া পড়িতে হয়, কেন খাড়া জগর খাড়া যে উল্টা পেশে হইলে একালিপ্তানিয়া পড়িতে হয়, লিল্লা লিল্লা লবজাল্লাহ লাম মোটা না চিকন, লবজাল্লাহ লাম চিকন, যেহেতু লবজাল্লাহ লামের ডান দিকে কি এখানে জে হয়েছে, লিল্লা লিল্লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, জেরের উচ্চারণ কিসের মতো, জেরের উচ্চারণ রসিকের মতো, হা হলকের শুরু হইতে কি রূপ আওয়াজে, হা হলকের শুরু হইতে সহজ আওয়াজে, লিল্লাহি 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 আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি, রব রব র মোটা না সিকন, র মোটা যেহেতু রর পরে জব, তাস্তিদের আওয়াজ শক্ত এবং কিরকম, বা দুই ঠোঁটের কোন জায়গা হইতে, বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, রব রব বিল বিল রব বিল রব বিল, একালিপ্তানিয়া পড়িতে হয়, একালিপ্তানিয়া পড়িতে হয়, কেন খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে একালিপ্তানিয়া পড়িতে হয়, হরকতের উচ্চারণ কি করিতে হয়, আলা নি কয়া লিপ্তানিয়া পড়িতে হয়, নি একালিপ্তানিয়া পড়িতে হয়, কেন মদর হল কোনটি জেরের বাম পাশে যজ মদাইয়া, আলা নি আলা নি না না হরকতের উচ্চারণ আলামিনা, ওয়াকফ করিলে কয় লিপ্তানিয়া পড়িতে হয়, আলামিনা ওয়াকফ করিলে তিন লিপ্তানিয়া পড়িতে হয়, কেন মাদর হরফের বাম পাশে ওয়াকফ হতে সাকিন হইলে তিন লিপ্তানিয়া পড়িতে হয়, আলামিন আলামিন রব্বিল রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন।
রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সামনে দেখুন আওর আওর আলিফ আর লামের উপরে কিছু নেই দুইটি হরফ খালি এরকম দুইটি হরফ যখন খালি আসবে আলিফ এবং লাম তখন আলিফের উপরে জবর দিয়া পড়তে হবে যেমন আওর আওর আরেকটি কায়দা আছে নতুন আমরা রোয়া মোটা চিকনের যে কয়েকটি কায়দা শিখেছি এই কায়দাটি নতুন এসেছে তাস্তিদওয়ালা রোয়ার উপরে জবর আর পেশ হলে রোয়া মোটা হবে তাস্তিদওয়ালা রোয়ার নিচে জের হলে রোয়া চিকন হবে এখানে তাস্তিদওয়ালা তাস্তিদের উপরে জবর রোয়া কি হবে মোটা হবে বলেন আর আর রোহ রোহ হা হলকের কোন জায়গা হইতে কিরূপ আওয়াজে হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আরওয়াহ আরওয়াহ মা কয়ালিপ টানিয়া পড়িতে হয় মা একালিপ টানিয়া পড়িতে হয় কেন খা জবর খা যে উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পড়িতে হয় আরওয়াহমান আরওয়াহমান নিউ নিউ আরওয়াহমান নিউ আরওয়াহমান নিউ কোনটি করিলে কয়ালিপ টানিয়া পড়িতে হয় কেন কয়ালিপ টানিয়া পড়িতে হয় লি কি লিকি লিকি হরকতের উচ্চারণ জেরের উচ্চারণ শিকারের মত কাফ কি রকম মালিকি মালিকি ইয়া হরফে কি ইয়া হরফে লি লিনের গরব কয়টি লিনের গরব দুইটি কি কি জবরের বাম পাশে জজম ওয়াও জবরের বাম পাশে জজম ওয়ালা লিনের গরব কি করিয়া পড়িতে হয় ইয়াও ইয়াও মিদ মিদ তাস্তিদের আওয়াজ শক্ত এবং কিরকম ইয়াওমিদ ইয়াওমিদ মালিক ইয়াওমিদ মালিক ইয়াওমিদ দি কয়লিপ টানিয়া পড়িতে হয় দিনি ওয়াকফ করিলে কয়লিপ টানিয়া পড়িতে হয় দিনি ওয়াকফ করিলে তিনালিপ টানিয়া পড়িতে হয় দিন তাস্তিদের আওয়াজ শক্ত এবং কিরকম একালিপ টানিয়া পড়িতে হয় কেন কোনটি কাফ কি রকম যত তোমার আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায় হরকতের উচ্চারণ পেশের উচ্চারণ কিসের মত দুই ঠোঁট কি করিয়া দুই ঠোঁট গোল করিয়া কয়ালিপ টানিয়া পড়িতে হয়
যতর আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়, যতর আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, সিন কি রকম, সিন কি রকম, নাস নাস তা তা হরকতের উচ্চারণ তা কি রকম, তা চি নাস্তা নাস্তা, রি কয় লিপ্টনিয়া পড়িতে হয়, রি একা লিপ্টনিয়া পড়িতে হয়, নাস্তা রি নু ওয়াকফ করিলে কয় লিপ্টনিয়া পড়িতে হয়, নাস্তা রি নু ওয়াকফ করিলে তিন লিপ্টনিয়া পড়িতে হয়, নাস্তা রি নাস্তা রি وإياك نستعين وإياك نستعين نعبد وإياك نستعين نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إيه জেরের উচ্চারণ কিসের মত, জেরের উচ্চারণ কিসের মত, যতমার আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়, যতমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, আ হলকের শুরু হইতে কি রূপ আওয়াজে, আ হলকের শুরু হইতে সহজ আওয়াজে, ই ই দি দি ই দি ই দি, নাউস নাউস সদ কি রকম, সদ মোটা, ই দি নাউস ই দি নাউস, সি র কয় লিপ্টনিয়া পড়িতে হয়, র একা লিপ্টনিয়া পড়িতে হয়, কেন মজার বড় কোনটি, সবরের বাম পাশে খালি আলি, র মোটা না সিকন, র মোটা না সি, র সি, র তল তল, যতমার আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়, যতমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, ত কি রকম, ত মোটা, সি র তল সি, র তল, ইহদিনা সিরাতাল, ইহদিনা সিরাতাল, মুস মুস তা তা কি রকম, তা চিকন, মুস্তা মুস্তা, কই কয় লিপ্টনিয়া পড়িতে হয়, কই একা লিপ্টনিয়া পড়িতে হয়, কফ কি রকম, কফ মোটা, তা আর কফ, তা চিকন কফ মোটা এক জায়গায় আসাতে জায়গাটা খুব ক্রিটিক্যাল জায়গা, তা চিকন করতে গেলে কফ চিকন হয়ে যায়, কফ মোটা করতে গেলে তা মোটা হয়ে যেতে চায়, তাই সতর্কতার সহিত পড়ুন, মুস্তাকুই 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 মুস্তাকুই, মা মা হরকতের উচ্চারণ মুস্তাকুই, মা মুস্তাকুই, মা ওয়াকফ করিলে কয় লিপ্টানিয়া পড়িতে হয়, ওয়াকফ করিলে কয় লিপ্টানিয়া পড়িতে হয়, মুস্তাকুই মুস্তাকুই, সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم, سي سي را কয় লিপ্টানিয়া পড়িতে হয়, র একা লিপ্টানিয়া পড়িতে হয়, র মোটা না সিকন, র মোটা না সি, র সি, র কল কল, লা লা, সিরাতাল্লা সিরাতাল্লা, রি কয় লিপ্টানিয়া পড়িতে হয়, জাল কি রকম, জাল কি রকম, সিরাতাল্লাযী, না না হরকতের উচ্চারণ সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, আন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, আন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন নুন চাকিনের পরে ওই আঠারো আইন আসিয়াছে, অতএব নুন চাকিনকে ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন মিম চাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি সাপি সর্পে একরতা আসিয়াছে, ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, আম আম তা তা
হরকতুল উচ্চারণ তাদারিকুল আনআমতা 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 আ লাইয়া হরফে কি লাই হরফে লি আলাই আলাই হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় আলাই হিম আলাই হিম আনআমতা আলাই হিম আনআমতা আলাই হিম সিরাতাল লাযীনা আনআমতা আলাই হিম সিরাতাল লাযীনা আনআমতা আলাই হিম ওয়াইয়া হরফে কি ওয়াই হরফে লি রিল রিল ওয়াইরিল ওয়াইরিল রোয়া মোটা না চিকন রোয়া চিকন কেন রোয়া সাকিন হচ্ছে জে রোয়া নিচে জে হলে রোয়া চিকন ওয়াইরিল ওয়াইরিল মাও 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 জজমার আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায় জজমার আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায় ওয়াইনটা হরফে মুস্তালিয়া ওয়াইনটা কি হরফে মুস্তালিয়া উচ্চ আওয়াজে মোটা করে বলতে হবে মাও মাও আবার কলকলা যেন না হয় সতর্ক থাকতে হবে মাও মাও ওয়াইরিল মাও ওয়াইরিল মাও গু কয়লিপ টানিয়া পড়িতে হয় কেন কোনটি বদ জিব্বার গোড়া হইতে কি রূপ আওয়াজে মগু বি মগুবি মগুবি ওয়াইরিল মগুবি ওয়াইরিল লাইয়া হরফে কি লাই হরফে লি আলাই আলাই হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কেন মিমি সাকিনে পরে মিম বা ব্যতীত বাকি সব এক বিশেষ করে ওয়াও আসি আছে অতএব মিম সাকিন কে খাস করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় আলাই হিম আলাই হিম ওয়া ওয়া নব কেন মাদের রবের প্রশ্নটি মোটা হইলে চারালিপ টানিয়া পড়িতে হয় লি কয়লিপ টানিয়া পড়িতে হয় লি না ওয়াকফ করিলে কয়লিপ টানিয়া পড়িতে হয় লি না ওয়াকফ করিলে তিনালিপ টানিয়া পড়িতে হয় লি মাসকে করব এখন মাসকে হবে আমাদের তার তিল জুরু বলেন কি থেমে থেমে যাহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম নিয়মে ঘোষণা করেছেন ওয়ারা তিলিল কুরআনা তারতিলা তোমরা থেমে থেমে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো তাই আমরা আরেকবার সূরা ফাতিহা তারতিলের সহিত পড়বো বলুন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم
نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا শব্দটি কোরআন শরীফের শব্দ নয়, হাদিস শরীফের শব্দ। তবে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সূরা ফাতিহার পরে আমিন পড়া সুন্নত, তাই আমরা পড়েছি। প্রিয় শ্রোতাবৃন্দ, এবার আমরা সূরা ফাতিহা হদর তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? হদর অর্থ দ্রুত, হদর অর্থ দ্রুত। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আপনারা লক্ষ্য করুন, আম্পারার মধ্যে বিসমিল্লাহর পরে ওয়াকফ চিহ্ন হচ্ছে শুধু দায়রা, শুধু দায়রা। আমরা পড়েছিলাম শুধু দায়রা থাকলে ওয়াকফ করা না করা উভয়টি চলে। আমরা ওয়াকফ করেছিলাম আগে, এবার মিলেই পড়েছিলাম। মিলেই ফুললে পড়তে হবে মিল হামদুলিল্লাহ। কি পড়তে হবে? মিল হামদুলিল্লাহ। আরেকবার পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের পরে ওয়াকফ চিহ্ন হচ্ছে দায়রার উপরে লাম আলিফ। অক্ষ করা না করা উভয়টা চলে। আমরা অক্ষ ঘুরছি, এবার মিলাই ফুড়বো। মিলাই ফুড়লে বলতে হবে এই জায়গায় নার রাহ। বলুন তো, নার রাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহিমের পরে অক্ষ চিহ্ন হচ্ছে দায়রার উপরে লাম আলিফ। অক্ষ করা না করা উভয়টি চলে। আমরা অক্ষ করেছি, এবার মিলাই ফুড়বো। মিলাই ফুড়লে পড়তে হবে রহিমি মালিকি আর রহমানির রহিমি মালিকি ইয়াউমিদ্দিন আর রহমানির রহিমি মালিকি ইয়াউমিদ্দিন। দিনের পরে অক্ষ চিহ্ন তওয়াফ করা না করা উভয়টি চলে। আমরা অক্ষ করেছি, এবার মিলাই ফুড়বো। মিলাই ফুড়লে পড়তে হবে দিনি ইয়াকা مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين নাস্তাইন এর পরে ওয়াকফ চিহ্ন তোয়া ওয়াকফ করা না করা উভয়টি চলে। আমরা ওয়াকফ করছি মিলেই ফুলে স্থানে বলতে হবে নুহ দিনাস। কি পড়তে হবে? নুহ দিনাস। মাঝখানে যে হামজা আছে হামজাটি পড়া যাবে না। যেমন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم মুস্তাকিমের পর ওয়াকফ চিহ্ন হচ্ছে দায়রার উপরে লাম আলিফ। ওয়াকফ করা না করা উভয়টি চলে। আমরা ওয়াকফ করছি মিলাই ফুললে বলতে হবে মুস্তাকিমা সিরা ইহদিনা সিরাত আল-মুস্তাকিম সিরাত আল-লাযীনা আনআমত আলাইহিম ইহদিনা সিরাত আল-মুস্তাকিম সিরাত আল-লাযীনা আনআমত আলাইহিম আলাইহিম এর পরে ওয়াকফ চিহ্ন হচ্ছে দায়রার উপর লাম আলিফ। লাম আলিফের পাশে আরেকটা নতুন চিহ্ন আছে, এটি আপনাদেরকে শিক্ষা দিই নাই। এটির নাম হচ্ছে আরবি পাঁচ।
কি? আরবি পাস। যেখানে ওয়াকফের সাথে আরবি পাস রয়েছে, মনে রাখবেন ওখানে ওয়াকফ নিয়ে মতভেদ মতানৈক্য রয়েছে। যেহেতু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সূরা ফাতিহার মধ্যে সাতটি আয়াত, কিন্তু বিসমিল্লাহ কি সূরা ফাতিহার আয়াত কি আয়াত নয় এটি হাদিস শরীফ থেকে জানা যায়নি। তাই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত, তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে আলাইহিমের উপরে কোনো ওয়াকফ নেই। আলাইহিমের উপরে ওয়াকফ করলে তখন আট আয়াত হয়ে যাবে, কিন্তু তা হাদিসের সাথে কথা সাংঘর্ষিক হয়ে যাবে, এই জন্য তিনি বলেন এখানে ওয়াকফ নেই। বিসমিল্লাহকে সূরা ফাতিহার একটি আয়াত তিনি মনে করেন। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন বিসমিল্লাহির রহমান রহিম কোরআন শরীফের সূরা আন-নাহলের সাত নম্বর আয়াত, এটি কোরআন শরীফের প্রতিটি সূরার প্রথমে সূরা তাওবা ব্যতীত সবগুলি সূরার মধ্যে লেখা রয়েছে এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে কাতিবে ওহিগণ ওহি লেখকগণ প্রতিটি সূরার শুরুতে তাওবা ব্যতীত লিখেছেন। তেমনিভাবে বিসমিল্লার মধ্যেও বিসমিল্লাহির রহমান রহিম সূরা ফাতিহার শুরুতে রয়েছে, এটি সূরা ফাতিহার আয়াত নয়। তাহলে আলাইহিমের উপরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে একটি আয়াত রয়েছে, নচেত আয়াত না হলে এখানে ছয় আয়াত হয়ে যাবে, তাও হাদিসের সাংঘর্ষিক হবে। তাই আমরা দুইটি মেনে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে যদি আমরা ওয়াকফ করি ওয়াকফ না করি উভয়টা একই রকম। আমরা ওয়াকফের শর্ত বলেছিলাম আলাইহিমের পরে যেই শেষ হরফ, শেষ হরফ ওয়াকফের শর্ত অনুযায়ী সাকিন হতে হয়, কিন্তু এখানে শেষ হরফটি সাকিন হইয়াই আছে, তাই ওয়াকফ করি পড়লে যেমনি হবে মিলে পড়লো তেমনি হবে। যেমন পড়ুন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বলিনের পরে ওয়াকফ চিহ্ন হচ্ছে দায়রা, দায়রার উপরে যে আইন রয়েছে এটি ওয়াকফ চিহ্ন নয়, এটি হচ্ছে রুকুর চিহ্ন। কোরআন শরীফ লিখার দায়িত্ব পেয়েছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, জমে করার সময় তিনি কোরআন হাকিমকে যেভাবে বিন্যাস করেছেন, তিনি তারাবিন নামাজের মধ্যে যেখানে যেখানে রুকু করতেন সেই সেই স্থানে কোরআন শরীফের মধ্যে একটি রুকুর আইন দিয়ে রুকুর চিহ্ন দিয়েছেন। এই চিহ্নগুলি বিশেষ করে সূরাগুলির মধ্যে ছোট ছোট সূরাগুলিকে একটি রুকুর মর্যাদা দিয়ে এই সূরায় ফাতিহার শেষে একে একটি রুকুর চিহ্ন দিয়ে সূরা ফাতিহার মধ্যে এক আয়াত ধরা হয়েছে, এক রুকু ধরা হয়েছে, তাই আইনটি হচ্ছে রুকুর চিহ্ন। মূলত এখানে ওয়াকফ চিহ্ন হচ্ছে শুধু দায়রা, শুধু দায়রা হলো ওয়াকফ করা না করা উভয়টি চলে। তাহলে আমরা দোয়ালিনের পরে মিলে পড়তে পারবো, আমরা আমিন পর্যন্ত একসাথে মিলে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। চলুন আমরা সূরা ফিল থেকে এবার মাসকে করব। সূরাতুল ফিলি মাক্কিয়া সূরাতুল ফিলি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আ আ হরকতের উচ্চারণ লাম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় লাম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কেন মিমসাকের পরে হরকতের উচ্চারণ كيف فعل كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل رب رب র মোটা না সিকন তাস্তিদের আওয়াজ শক্ত এবং কিরকম পেশের উচ্চারণ কিসের মত রব্বু রব্বু
কাফ কি রকম, কাফ কি রকম, হরকতের উচ্চারণ কি করিতে হয়, রব্বুকা রব্বুকা, আলাম তা ওয়া কাইফা ফাআলা রব্বুকা, আলাম তা ওয়া কাইফা ফাআলা রব্বুকা, বি বি অস অস, সাদ কি রকম, সাদ মোটা, বি অস বি অস, কেন بأصحاب الفيل بأصحاب الفيل ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل كيف فعل ربك بأصحاب الفيل كيف فعل ربك بأصحاب ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل لام গুণ ব্যতীত কি করিয়া পড়িতে হয়, লাম গুণ ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, আলাম আলাম, ইয়া যে কলকলা, ইয়া যে কলকলা, কলকলার অরব কয়টি, পাঁচটি, কি কি, এই পাঁচটি হরফে কি হইলে কলকলা করিয়া পড়িতে হয়, কলকলার আওয়াজ লাফাইয়া কোন দিকে যায়, শুনিতে কিসের মতো শুনায় হরফে কি, হুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, হুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন মিমসাকিয়ের পরে মিমগম ব্যতীত পাখি সাপের এক বিশেষ করিয়া পাশে আছে, অতএব মিমসাকিনকে খাস করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কাইদাহুম কাইদাহুম, ফি কয়লিপ টানিয়া পড়িতে হয়, ফি একলিপ টানিয়া পড়িতে হয়, তব লি কয়লিপ টানিয়া পড়িতে হয়, লি একলিপ টানিয়া পড়িতে হয়, তবলি তবলি, লিন লিন, তবলি লিন ওয়াকফা করিলে কয়লিপ টানিয়া পড়িতে হয়, তবলি লিন ওয়াকফা করিলে তিনালিপ টানিয়া পড়িতে হয়, তবলি ইল তবলি, কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া মোটা না চিকন, ওয়া মোটা, কেন রোয়া সাকিন ডান দিকে জবর এই জন্য রোয়া মোটা, ওয়া আর ওয়া আর, সা সা, লা লা, সালা সালা, সিন কি রকম, সিন চিকন, ওয়া আর সালা, ওয়া আর সালা, আ লাইয়া হরফে কি, লাই হরফে লি, এই নেরঙ্গর কয়টি, এই নেরঙ্গর দুইটি, কি কি, জবরের বাম পাশে যজমালা, ওয়াও হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি সাব্যস্ত হইলে এক অর্থ আসিয়াছে, অতএব মিম সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, আলাইহিম আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম,
রন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, রন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, কেন তানবীরের পরে ওই আট হরফের এক হরফ হামজা আসিয়াছে, অতএব তানবীরকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, তাই রন তাই রন আ বা কয়া লিপটা নিয়া পড়িতে হয়, আবাং বি কয়া লিপটা নিয়া পড়িতে হয়, আবা বিলা ওয়াকফ করিলে কয়া লিপটা নিয়া পড়িতে হয়, আবা বিলা ওয়াকফ করিলে কয়া লিপটা নিয়া পড়িতে হয়, আবা বিল আবা বিল طيرًا أبابيل طيرًا أبابيل عليهم طيرًا أبابيل عليهم طيرًا أبابيل وأرسل عليهم طيرًا أبابيل وأرسل عليهم طيرًا أبابيل মি কয়া লিপটা নিয়া পড়িতে হয়, তারুমি তারুমি হিম গুন্না করিয়া পড়িতে হয়, তারুমি হিম তারুমি হিম বি কোনটি তরুমিহিম হিম গুন্না করিয়া পড়িতে হয়, কেন মিমিসাখিনের পরে বাহরফ আসিয়াছে, অতএব মিমিসাখিনকে গুন্নার সহিত পরিচয় হয়, তরুমিহিম বিহিজার তরুমিহিম বিহিজার তিন গুন্না করিয়া পড়িতে হয়, তিন গুন্না করিয়া পড়িতে হয়, কেন তানবীরের পরে ওই আতরের এক অঙ্ক আসে নাই, অতএব তানবীরকে গুন্নার সহিত পড়িতে হয়, বিহিজারাতিন বিহিজারাতিন নিম গুন্না করিয়া পড়িতে হয়, কেন নুন সাকিনের পরে ওই আট হরফের এক হরফ আসে নাই, অতএব নুন সাকিনকে গুন্নার সহিত পড়িতে হয়, গুন্নাটা কিরকম হবে অনুসারের মত, কেন নুন সাকিনের সামনে তাসটি আসে নাই, অতএব নুন সাকিনটা গুন্নাটা হবে অনুসারের মত, মিং মিং সিজ জি কয়া লিপটা নিয়া পড়িতে হয়, সিজ্জিলিন ওয়াকফ করিলে কয়া লিপটা নিয়া পড়িতে হয়, সিজ্জিলিন ওয়াকফ করিলে তিনা লিপটা নিয়া পড়িতে হয়, সিজ্জিল সিজ্জিল মিম সিজ্জিল মিম ترميهم بحجارة من سجين ترميهم بحجارة من سجين فا فا جا جا জিম শক্ত এবং কিরকম আওয়াজে, হুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, হুম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়, ফাজআলা হুম ফাজআলা হুম কা কা আউস আউস সিম গুন্না করিয়া পড়িতে হয়,
কেন তানবিনের পরে ওই আঠারোপের এক রফা আসে নাই, অতএব তানবিনকে এই গুন্নার সহিত পড়িতে হয়। কাসফিন মা فجعلهم كعصف مأكول سورة قريش مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لي 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 পড়িতে হয় ই লা ফি রায়া হরফে কে রায়া হরফে লিন শিন উরাইশিন ওয়াকফা করিলে একালিপ্তানিয়া পড়িতে হয় কেন লিনের মারফের বাম পাশে ওয়াকফের হাতে সাকিন হইলে একালিপ্তানিয়া পড়িতে হয় উরাইশ লিইলাফি উরাইশ লিইলাফি উরাইশ ই একালিপ্তানিয়া পড়িতে হয় পরিষ্কার করিয়া পড়িতে তিনালিপ্তানিয়া পড়িতে হয় আল্লাযী
গুণনা করিয়া পড়িতে হয় মিমিসাকিনের পরে মিমর পাশে আছে অতএব মিমিসাকিনকে গুণনার সহিত পড়িতে হয় মিমিসাকিনের পরে মিমর পাশে আছে অতএব গুণনা করিয়া পড়িতে হয় জুঋণ ওয়াকফা করিলে তিনালি টানিয়া পড়িতে হয় أطعمهم من جوع الذي أطعمهم من جوع একটা পড়িতে হয় মা না হুম গুণনা করিয়া পড়িতে হয় মিন গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় খাউফিন ওয়াকফা করিলে একটা নিয়া পড়িতে হয় মিন খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ